এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো রাজ্যে 8 পাশে হোমগার্ড নিয়োগ। প্রতি মাসে বেতন 16,950 টাকা। কিভাবে আবেদন করবেন? চলুন জেনে নিই তাড়াতাড়ি। রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে জেলার বিভিন্ন থানা এলাকায় অষ্টম শ্রেণী পাশে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো চলুন তাড়াতাড়ি জেনে নিই আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলি। পদের নাম হোমগার্ড, মোট শূন্য পদ 100টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ, বয়স প্রার্থীর বয়স 18 থেকে 40, বেতন দৈনিক বেতন 565 টাকা। আবেদন পদ্ধতি, ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে প্রার্থীদের নিজেদের থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে, পরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টে সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিজেদের থানাতে গিয়ে জমা করতে হবে। নিয়োগ পদ্ধতি, প্রার্থীদের লিখিত পরীক্ষা দৌড় শারীরিক মাপের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ স্থান পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কোতোয়ালি, শালবনী, খড়গপুর লোকাল, দেবড়া, দাঁতন সহ মোট 8টি থানায় নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিফিকেশন বা ওয়েবসাইট চেক করতে হলে নিচে ডেসক্রিপশন বক্স ফলো করুন। এমনই নিত্য নতুন চাকরির খবর পেতে জাস্তাক বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।